আসসালামু আলাইকুম স্বীকৃতি বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আর একটি প্রোগ্রাম নিয়ে তোমাদের সামনে। তো আজকের প্রোগ্রামটি হলো বর্গের কোন একটি বর্গের পরিসীমা ক্ষেত্রফল নির্ণয় করার জন্য অ্যালগোরিদম, ফ্লো চার্ট এবং প্রোগ্রাম রচনা করা। ওকে, তো এটার প্রোগ্রামটি আমরা রচনা করব। তো প্রথমে আমরা অ্যালগোরিদমটি করি। দেখো, করার আগে আমরা দেখব যে এটা আসলে বর্গের বর্গ আসলে কি। বর্গ হলো তার সবগুলো বাহু সমান থাকবে, এটি প্রত্যেকটি কোণ সমকোণ হবে। তো সবগুলো বাহু যদি সমান তাহলে এর পরিসীমা হবে এক্স যোগ এক্স যোগ এক্স যোগ এক্স, তার মানে ফোর এক্স। তো আমরা পেরিমিটার অর্থাৎ পরিসীমা বের করব ফোর এক্স দিয়ে। আর যেহেতু সব দৈর্ঘ্য এবং প্রস্থ সমান তাহলে এটির ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার অর্থাৎ এক্স ইন্টু এক্স। তো তাহলে এক্স ইন্টু এক্স দিয়ে বের করবো আমরা ক্ষেত্রফল। তো আমরা শুরু করি, ধাপ এক শুরু করো, ধাপ দুই আমরা কম্পাইল করে করবো বড় এক্স, অর্থাৎ এক্সের মানটাকে সে গ্রহণ করবে কিবোর্ড থেকে। তারপরে ধাপ তিনে আমরা বলবো যে তুমি ফোর ইন্টু এক্স অর্থাৎ এক্সকে চারি দিয়ে গুণ করে পিতে রাখো, এবং এক্স ইন্টু এক্স অর্থাৎ এক্সকে বর্গ করে সেটাকে এতে রাখো। ধাপ পাঁচে আমরা বলছি পিকে দেখাও অর্থাৎ ছাপাও পি। ধাপ ছয়ে বলছি একে দেখাও অর্থাৎ একে মনিটর প্রদর্শন করো অর্থাৎ ছাপাও এ। আর ধাপ সাত আমরা শেষ করে দিচ্ছি, শেষ করে দিতে বলছি। আচ্ছা, ঠিক অনুরূপভাবে আমরা ফ্লোচার্ট করবো। ফ্লোচার্টের শুরু শুরু ঠিক ডিম্বাকার চিহ্ন দিতে হবে। তারপরে আমরা যেহেতু এক্স ইনপুট করবো পরো এক্স, তো এখানে আমরা সামান্তরিক চিহ্ন ব্যবহার করবো। আমরা জানি যে সামান্তরিক চিহ্ন ব্যবহার করতে ইনপুটের জন্য। এরপরে আমরা চারকে এক্সকে চারি দিয়ে গুণ করবো, এটা একটি ক্ষেত্রফল নির্ণয়ের সরি পরিসীমা নির্ণয় করার জন্য চারি দিয়ে এক্স গুণ করবো, এবং সেটিকে আমরা বলবো পিতে রাখার জন্য। তো যেহেতু এটি একটি প্রক্রিয়াকরণ, তো কাজে এটি আমরা আয়তক্ষেত্র চিহ্ন দিয়ে দেখাবো। আর পরে আমরা লিখবো এক্স ইন্টু এক্স, সেটাকে নিয়ে রাখবে এক্সকে এক্স দ্বারা গুণ করে এতে রাখবে, এটিকে আমরা একটি আয়তক্ষেত্র চিহ্ন দিয়ে লিখবো, আয়তক্ষেত্র চিহ্ন দিয়ে। তারপরে আমরা বলবো পিকে মনিটর প্রদর্শন অর্থাৎ ছাপাও পি, এটা আমরা সামাজিক চিহ্ন দিব যেহেতু এটি একটি আউটপুট। আবার বলবো ছাপাও এ, ছাপাও এ, তো এটিও আমরা সামাজিক চিহ্ন দিয়ে লাগবো যেহেতু এটি একটি আউটপুট। তারপরে আমরা কী করবো শেষ করতে বলবো, অর্থাৎ এখানেও আমরা ডিম্বাকার চিহ্ন বা উপবৃত্তাকার চিহ্ন দিব। যাক, এখন আসো প্রোগ্রামে। তো প্রোগ্রাম লিখতে গিয়ে আমরা যথারীতি হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ দিলাম, আমরা কোনিও ডট এইচ দেইনি, না দিলেও কোনো সমস্যা নেই। মেইন তারপর সেকেন্ড ব্র্যাকেট আইএনটি এক্স পি এ, অর্থাৎ এক্স পি এ তিনটি চলক ঘোষণা করবে ইন্টিজার হিসেবে। তারপরে স্ক্যান এফ পার্সেন ডি অ্যান্ড এক্স, অর্থাৎ যেহেতু আমরা এখানে একটি ইনপুট দিব এক্স এবং সেটি হবে ইন্টিজার, সেজন্য তার ফরম্যাটে স্পেসিফায়ার দিয়ে দিচ্ছি আমরা পার্সেন ডি। তারপরে আমরা প্রক্রিয়াকরণ করতে বলছি এক্সকে চার দিয়ে গুণ করবে ফোর ইন্টু এক্স, এখানে কিন্তু দেখো গুণ চিহ্নটা কিন্তু স্টার চিহ্ন দিয়ে দিতে হবে। এখানে কিন্তু নর্মাল গুণ চিহ্ন দিলে কিন্তু তোমার প্রোগ্রামটা ভুল হবে। তা এটাকে নিয়ে রাখবে পিতে, এরপর এক্স ইন্টু এক্স অর্থাৎ এক্সকে এক্স দিয়ে গুণ করে সেটাকে রাখবে বড় হাতের এতে। তা একটা মনে রাখবে যে সি প্রোগ্রামে কিন্তু সি ভাষায় কিন্তু ছোটো হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর কিন্তু আলাদা অর্থ বহন করে, কাজে এখানে সবসময় খেয়াল রাখবে। এবার প্রিন্ট এফ পেরিমিটার অর্থাৎ পেরিমিটারকে সে মনিটর প্রদর্শন করবে ইকুয়াল টু পার্সেন্ট ডি, এই পার্সেন্ট ডিতে কী রাখবে ওই পিকে নিয়ে রাখবে, এই যে বড় হাতের পি কিন্তু ব্যবহার করতে হবে এখানে। এরপরে হলো প্রিন্ট এফ এরিয়া ইকুয়াল টু পার্সেন্ট ডি এ, অর্থাৎ বড় হাতের এর ভিতরে এই এ এর মধ্যে এই যে মানটা যে মানটা পেয়েছিল সেই মানটিকে কিন্তু এখানে সে প্রদর্শন করবে। এরপরে আমরা প্রোগ্রাম শেষ করতে বলছি, অনেক এখানে গেট সিএস লিখো, লিখতে পারো সমস্যা নেই, এখানে গেট সিএস লিখলে কিন্তু এখানে হ্যাশ ইনক্লুড কোনিও ডট এইচ দিতে হবে। ওকে, তো এই হলো আমাদের প্রোগ্রাম। হ্যাঁ, খুবই সহজ একটি প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটির জন্য এই প্রোগ্রামটি তোমরা দেখে এটার মতো করে তোমরা কিন্তু একটি বাড়ির কাজ করতে পারো। বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, সেটি হলো আয়তের আয়তের পরিসীমা, আয়তের আমরা করেছি বর্গের, এখন তো আমরা করব আয়তের পরিসীমা নির্ণয় করব এবং ক্ষেত্রফল নির্ণয় করব। সেজন্য অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রাম। তো যাই হোক, খুবই সহজ। তা আয়তটা কী আসলে, আয়ত হলো দৈর্ঘ্য এবং প্রস্থ, কিন্তু এক থাকবে না, দৈর্ঘ্য এবং প্রস্থ আলাদা। হ্যাঁ, তো এগুলো সমকোণ হবে, বিপরীত বাহুগুলো সমান হবে। তো এখানে একটি বাহু এ, এখানে দৈর্ঘ্য এ, এখানেও দৈর্ঘ্য, এই পাশেও একটি বাহু এ হবে, এখানে একটি বাহু যদি বি হয় তাহলে এই পাশে একটি বি হবে। তাহলে একটা আমরা লিখতে পারি আয়তের পরিসীমা হবে দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ অর্থাৎ দুই ইন্টু এ প্লাস বি। আয়তের পেরিমিটার বা পরিসীমা, আর আয়তের ক্ষেত্রফল হলো এরিয়া, এরিয়া ইকুয়াল টু হলো এ ইন্টু বি, ছোটো হাতের এ ইন্টু
বি দেখো ছোটো হাতের এ আমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারি এ ইনটু বি। তো ঠিক আছে, তো এই প্রোগ্রামটি রচনা করে কমেন্ট বক্সে কমেন্টস করবে। তোমরা তোমাদেরকে আগেই বলেছি যে সি কোডিং বা কোডিং সি নামে একটি অ্যাপস রয়েছে যেটি আমরা স্মার্টফোনে ব্যবহার করে খুব সহজে অফলাইনে, অনলাইনে দরকার হবে না, অফলাইনে প্রোগ্রাম রচনা করতে সি ভাষায় প্রোগ্রাম রচনা করতে পারবো এবং সেটির রান করেও দেখতে পারবো। কাজেই তোমরা প্রোগ্রাম রচনা করে এবং রান করে, প্রোগ্রাম রচনা করে এবং রান করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, হুম, তাহলে আমি কিন্তু দেখে দিতে পারবো যে তোমাদের প্রোগ্রামগুলো সঠিক হয়েছে কি না বা কাজগুলো সঠিক হয়েছে কি না আমরা দেখে আমি দেখে দিব। তো আশা করি তোমরা এগুলো পারবে। তো তোমাদের আমার এই এই ক্লাসটি বসে বেশি বেশি শেয়ার করো, বন্ধুদের সাথে আমাকে অ্যাড করে দাও। এরপরে তো আগামী ক্লাসে অবশ্যই অ্যাটেন্ড করবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, করোনা মুক্ত থাকো। সে ধন্যবাদ।